গুড মর্নিং এভরিওয়ান, আপোনালোকে নিশ্চয় গমেই পায় অসমত যেনেকে ওপেন ডেলি হয় ইন্ডিয়ান আর্মির, ঠিক তেনেদরে ইন্ডিয়ান এয়ারফোর্সেরও ওপেন ডেলি হয়। ইন্ডিয়ান আর্মির যেটো ওপেন ডেলি হয় তাত আপোনালোকে এপ্লাই করিব লাগে বা আপোনালোকে অনলাইন যোগে এপ্লাই করিব লাগে, কিন্তু এয়ারফোর্সের যেটো ওপেন ডেলি হয় সেই এয়ারফোর্সের ওপেন ডেলিটোর বাবে আপোনালোকে কোনো ধরনের এপ্লাই করিব নালাগে। ডাইরেক্ট আপোনালোকে যাব লাগে আর ডকুমেন্টখানি লৈ আপোনালোকে যদি রানিং পাস করে বা আপোনালোকৰ মেডিকেল পাস হয় লগতে রিটেন পাস করলে আপোনালোকে ডাইরেক্ট চাকরিটো পাই যায়। মানে এয়ারফোর্সের ওপেন ডেলি অসমের বাবে গুয়াহাটীত হয় বরজারত, প্রতি বছরে অক্টোবরের পর ডিসেম্বরের ভিতর ওপেন ডেলি হয়। এইভাবে এই ভিডিওটি বনায় দিছো জানো আপনার মিস নহয়, আপনাদের জানো সেই ওপেন ডেলিট ভাগ লোব পারে আর অসমের বহুকেজন লড়াই চাকরিটো পায়, সেইভাবে এতিয়াতে আপনার জানাই দিছো জানো খবরটো রাখে, কারণ বহুকেইখন রাজ্যত ইতিমধ্যে ওপেন ডেলি চলি আছে আর বহুকেইখন রাজ্যত ওপেন ডেলি হয়ে গেল। ঠিক তেনেদরে কোনোবা দিনা যেহেতু বহুতে নিউজটো নাপায় কোনোবা দিনা অসমের গুয়াহাটীত ওপেন ডেলিটো আরম্ভ হব। আর আপনাদের এইভাবে এই ভিডিওটি চাই সকলকে শেয়ার করে দিয়ক, জানো সকলে প্রিপেয়ার হয়ে থাকে, সকলে ডকুমেন্ট জানো মেট্রিক পাস করা সকলে যাব পারে, যেহেতু তাতে মেট্রিক পাস করলে যাব পারে ওপেন ডেলিত, আপনাদের গমে পায় ডাইরেক্ট আপনার যিমানখিনি ডকুমেন্ট আছে গোটেখিনি লৈ যাব আর দৌড়ব মেডিকেল পাস করব এক্সাম পাস করব চাকরিটো লগে লগে হয়ে যাব। কোনো ধরনের তাতে আর আপনার যে আজি চাকরির বাবে পরীক্ষা দিছে এক বছর রখি থাকবে লাগিব তেনেকুয় ধরনের নহয়, যেহেতু ওপেন ডেলি সেইদিন রানিং পাস করব মেডিকেল পাস করব তারপর রিটুন আর রিটুন পাস করার লগে লগে আপনার চাকরি মানে অ্যাপয়েন্টমেন্ট। সো এতিয়াতে কই দিছো জানো সকলে গম পাই থাকে, এইকেইদিনের ভিতরতে হয়তো নোটিফিকেশন আহি যাব পারে, নোটিফিকেশন আহিলে তো মই আপোনালোকক জনাই দিমে, যদি আপোনালোকে নিজে চেক করে চেক করে থাকিব, কারণ এয়ারফোর্সের ওপেন ডেলি কিন্তু জলদি আহি যায়, কোনো খবর নাপায়, বহুতে খবর নোপোয়াকে থাকি যায় আর কিছু মানে তাতে যায় ধুনিয়াকে চাকরিটো পাই যায়। সেইভাবে ভিডিওটি বনাই দিছো সকলকে শেয়ার করে দিয়ক, গুয়াহাটির বরজারত হব, অসমের সকলে আহিব পারিব কোনো ধরনের প্রবলেম নাই, কেবল আপোনালোকে মেট্রিক পাস করিব লাগিব, কি কি থাকে মানে এডুকেশন কোয়ালিফিকেশন আপোনালোকে যখন নোটিফিকেশন ওলাব তাতে ধুনিয়াকে পড়িব পারিব। ভিডিওটি সকলকে শেয়ার করে দিয়ক, যদি আপনার কিবা ইম্পর্টেন্ট কোয়েশন আছে তেনহলে ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনত দিয়া আছে, গৈ আপোনালোকে মেসেজ করিব পারে, আর চ্যানেলটো যদি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করিব, আর মোর ব্লগ চ্যানেলত ধুনিয়া ধুনিয়া ব্লগ আপলোড হয়ে আছে, লিঙ্ক ডেসক্রিপশনত দিয়া আছে, গৈ ধুনিয়াকে সাবস্ক্রাইব করে দিব সেই চ্যানেলটোৰ ভিডিওবোৰ চাব। আজিলৈ ইমানে, পুনৰ লগ পোৱাৰ আশাৰে মই জিতুমণি, জয় আই অসম।